ভাই, আশা রাখি ভালো আছেন। আমরা আজকে আপনাদের জন্য, যারা সেনাবাহিনীর মাঠে নতুন বা সেনাবাহিনীতে নতুন অ্যাপ্লাই করেন, তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আপনারা আপনাদের জন্য, যারা নতুন চাকরি আবেদন করেন বা সেনাবাহিনীর বিষয়ে যারা বিভিন্ন ধরনের টিপস জানতে চান, বা যে বিষয়গুলো, যে মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হয় বা সেনাবাহিনীর মাঠে কী কী করতে হয়, সব কিছু বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমাদের এই ভিডিওটি না, যেমন আপনার সেনাবাহিনীর মাঠে কী কী পরীক্ষা করা হয় বা কী কী মেডিকেল টেস্ট করা হয়, সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের ভিডিওটি লম্বা হতে পারে, আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর আমাদের চ্যানেলটি নতুন, তাই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিওটি না টেনে পুরাটা দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সম্পর্কে আমি আজকে আপনাদের সাথে আমি আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেনাবাহিনীর মাঠে মূলত কী কী করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা প্রথমেই আপনাদের যেটা জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে সেনাবাহিনীর মাঠের বিষয়টা, সেনাবাহিনীর মাঠে আসলে কী কী করতে হয়। সেনাবাহিনীর মাঠের যে যে ধাপগুলো আপনাদের পার করতে হবে, সাতটা ধাপ আছে, এই সাতটা ধাপ আপনাদের পার করতে হবে। সাতটা ধাপ বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যারা নতুন সেনাবাহিনী চাকরিতে অ্যাপ্লাই করতে চান বা করেছেন, মাঠে যাবেন, মাঠে যাওয়ার আগে আপনাদের যে সেনাবাহিনী যে মূল বিষয়, সেটা হচ্ছে মাঠে কী কী করতে হয়। আসলে সেনাবাহিনী যারা অ্যাপ্লাই করেন, তারা এই প্রশ্নটা অনেকেই করেন যে সেনাবাহিনী মাঠে আসলে আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু সেনাবাহিনী মাঠে আসলে কী কী করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। তো সেনাবাহিনীর মাঠে যে কাজগুলো করতে হয়, এটা মূলত সাতটা ধাপে ভাগ করা হয়। সাতটি ধাপ আপনারা অতিক্রম করে সেনাবাহিনীর নিয়োগে নিয়োগ নিয়োগটা সম্পূর্ণ করতে পারবেন। সেক্ষেত্রে আজকে আপনাদের জানাবো এই সাতটা ধাপ আসলে কী। সাতটা ধাপের ভিতরে এক নম্বরে আছে, আপনারা প্রথমেই যেটা করবেন, সেটা হচ্ছে আপনাকে প্রথমেই সেনাবাহিনী যখন সার্কুলার দেবে, এটা দেখে আপনাদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। তারপর হচ্ছে আপনার পূর্ব প্রস্তুতি, সেনাবাহিনীর মাঠে যাওয়ার যে পূর্ব প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আপনাদের গ্রহণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেল পরীক্ষার জন্য আপনাদের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার সেনাবাহিনীর প্রাথমিক মেডিকেল বিষয়ের আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকবেন। চতুর্থত সেনাবাহিনীর যে শারীরিক পরীক্ষা, সাতটা ধাপ যেহেতু আমি পার্ট বাই পার্ট বলতেছি, তারপর হচ্ছে সেনাবাহিনীর শারীরিক পরীক্ষা, তারপর হচ্ছে সেনাবাহিনীর চূড়ান্ত মেডিকেল। চূড়ান্ত মেডিকেল হওয়ার পরে সেনাবাহিনীর মৌখিক ও লিখিত পরীক্ষা আপনাদের দিতে হবে। তৃতীয়ত সেনাবাহিনী, এখন অনেকেই ভেবে থাকেন যে মাঠে যাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ শুরু হয়, আসলে বিষয়টা অন্যরকম নয়। অনলাইন আবেদন পর থেকে আপনার সেনাবাহিনীর মাঠ শুরু হয়ে যায়। আপনি সেনাবাহিনী যখন অনলাইনে আবেদন করবেন, তখন থেকে মনে করেন যে আপনার সেনাবাহিনীর মাঠ শুরু হয়ে গেছে। আপনি মাঠে যেতে পারবেন কিনা সেটা নির্ভর করে অনলাইনে কতটুকু ভালোভাবে নির্মূলভাবে আপনারা আবেদন করেছেন, এই বিষয়ে আপনাদের আগে খেয়াল রাখতে হবে। ঠিক সেরকমভাবে সাতটি ধাপ যে সকল প্রার্থীরা অতিক্রম করতে পারবে, তারাই শেষ পর্যন্ত চূড়ান্তভাবে সেনাবাহিনীতে জয়েন করতে পারে। এখন সেনাবাহিনী অনলাইনে আবেদন যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথমে আপনাকে সেনাবাহিনী যখন সার্কুলার দিবে, এক নম্বর ধাপ এটা, সার্কুলার দেওয়ার পরে আপনারা দেখে শুনে বুঝে তারপর আপনারা আবেদন করবেন অনলাইনে। সেনাবাহিনী নিজস্ব ওয়েবসাইটে তাদের সার্কুলার দেওয়া থাকে, সেখান থেকে দেখবেন, দেখার পরে আপনারা অনলাইনে আবেদন করবেন। পূর্ব প্রস্তুতিও মাঠে যাওয়া, পূর্বপ্রস্তুতি আপনি আবেদন করছেন, আবেদন করার পরে আপনাকে পূর্বপ্রস্তুতি নিতে হবে যে আসলে আপনি মাঠে যেতে হবে, মাঠে যাওয়ার পরে মাঠের কী কাজ। সেনাবাহিনী চাকরি করতে হলে প্রথমেই আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি সেনাবাহিনী চাকরি করব এবং এর জন্য যত প্রকার প্রস্তুতি আছে সবই আমি নেব, এরকম একটা জিনিস মাথায় রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনাকে অবশ্যই শারীরিক মানসিক সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে, কারণ হচ্ছে আপনার সেনাবাহিনী চাকরিটা অনেকের স্বপ্ন। আপনারা জানেন যে সেনাবাহিনীর চাকরিটা খুবই কঠিন, কিছু ধাপ আপনাদের পার করতে হবে, সেই ধাপগুলো পার করার জন্য প্রথমত আপনাকে মানসিক যে প্রস্তুতিটা সেটা নিয়ে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয়ত আপনার সেনাবাহিনী প্রাথমিক মেডিকেল যে বিষয়টা, সেটা সেনাবাহিনী মাঠে প্রবেশ করলে
আপনাদের মাঠে সারিবদ্ধ দাঁড়াতে বলা হবে, যে যখন আপনারা মাঠে প্রবেশ করবেন তখন আপনাকে সারিবদ্ধ দাঁড়াতে বলো, তখন আপনাদের সাথে থাকতে হবে SMS, যে আবেদন করার সময় যে মোবাইলে যে SMSটা পেয়েছেন সেই SMS সহকারে আপনাদের প্রাথমিক যে মেডিকেল সেটা আপনাদের করতে হবে, এবং SMSটি আসা আপনার সকল কাগজপত্র ওখানে সাবমিট করতে হবে। পরবর্তীতে সিরিয়াল আপনি একটি রুমে নেওয়া হবে, প্রাথমিক মেডিকেলের যে বিষয়টা আপনি ওই SMSটা দেখার পরে মোবাইলে যখন SMSটা দেখাবেন তখন আপনি আপনাকে একটা রুমে নিয়ে যাওয়া হবে। রুমে নিয়ে যাওয়ার পরে সিরিয়াল অনুযায়ী আপনাকে রুমে নিবে, আপনার যে SMS-এর যে সিরিয়াল থাকবে সিরিয়াল হিসেবে আপনাদের এক একজনকে ডেকে ডেকে রুমে নিবে। রুমে নেওয়ার পরে আপনাদের গায়ে থাকবে একটি জার্সি এবং হাফ প্যান্ট, একটা জার্সি আর হাফ প্যান্ট থাকবে শুধু। প্রাথমিক মেডিকেল আপনার শরীরের প্রাইভেট পার্ট ছাড়া বাকি সবই খুঁটিনাটি দেখা হবে, যেমন হাত পা নাক গলা কান বা XYZ উচ্চতা ওজন হাঁটা চলা সব কিছু টোটালি দেখা হবে। দেখানোর পর আপনাদের যে বিষয়টা মারা থাকবে সেটা হচ্ছে সেনাবাহিনীর শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষাটা আসলে কি, আপনার মেডিকেল টিমে যারা যাবেন তাদেরকে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি থাকতে হবে, সেখানে কিছু পরীক্ষা অংশ নিতে হবে, যেমন দৌড় পুশ আপ বা সাঁতার, এগুলো হচ্ছে শারীরিক পরীক্ষা। বেশিরভাগ দৌড় পুশ আপ দেওয়া পাশাপাশি লং জাম্প থাকে, কিছু কিছু ক্ষেত্রে সাঁতারও দেওয়া হয়। দৌড় এবং পুশ আপ থেকে কাউকে বাদ দেওয়া হয় না, বরং পয়েন্ট দেওয়া হয়। প্রাথমিক মেডিকেলে আপনার কিছু পয়েন্ট দেওয়া হবে এবং শারীরিক পরীক্ষা সেখান থেকে কিছু পয়েন্ট দেওয়া হবে, এই পয়েন্টগুলো যোগ করে যাদের পয়েন্ট বেশি থাকবে তারা পরবর্তী যে ধাপ আছে সেই ধাপে চূড়ান্ত পর্যায়ে তারা বিবেচিত হবেন। তারপর হচ্ছে চূড়ান্ত মেডিকেলে আপনার গায়ে জামা কাপড় থাকবে না, সেখানে মেডিকেল টিম থাকবে, খুবই সেন্সিটিভ যে আপনার চূড়ান্ত যে মেডিকেলটা এটা হচ্ছে ফাইনাল মেডিকেল, এখানে আপনার গায়ে কোনো জামা কাপড় থাকবে না এবং সেখানে একটা মেডিকেল টিম থাকবে, এই টিমই আপনাদের শরীরের সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। এটা আপনারা বুঝতেই পারছেন, সংক্ষিপ্ত বলতে গেলে চূড়ান্ত মেডিকেল যা হয় মেডিকেলে যে বিষয়গুলো দেখা বাকি থাকে সেগুলো চূড়ান্ত মেডিকেলে দেখা হয়ে থাকে। আপনাদের প্রাইভেট অর্গানগুলোতে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো মূলত চূড়ান্ত মেডিকেলেই দেখা হয়। এ ব্যাপারে আপনি টিকে গেলে তাহলে আপনাকে লিখিত পরীক্ষার জন্য অংশ নিতে হবে। যদি আপনারা চূড়ান্ত মেডিকেলে টিকে যান সেক্ষেত্রে আপনাকে যে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাকে দেওয়া হবে, ইনভাইট করা হবে সেনাবাহিনীর লিখিত পরীক্ষা। এরপরের ধাপ হচ্ছে সেনাবাহিনীর লিখিত পরীক্ষা। আপনারা জানেন না সেনাবাহিনীর লিখিত পরীক্ষা কী কী আসে এবং কোথা থেকে আসে, আপনি যে পদে আবেদন করেছেন সেই পদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হবে এবং সে অনুযায়ী আপনাকে পড়তে হবে। যেমন আপনি যদি বাংলাদেশ সৈনিক পদে আবেদন করেন সেক্ষেত্রে সৈনিকের শিক্ষাগত যোগ্যতা SSC পাস আপনারা সবাই জানেন, SSC পাস, তাই SSC পাস বাংলা এবং ইংরেজি থেকে প্রশ্ন আসে। যারা SSC পাস করেছেন বা SSC পাস লাগে আপনারা জানেন, সেক্ষেত্রে বাংলা ইংরেজি এগুলো থেকে মূলত প্রশ্নটা আসে। অথবা আপনার পক্ষে যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী পড়েন, শিক্ষাগত যোগ্যতার উপরে যেমন আপনি SSC পরীক্ষায় যেহেতু আপনারা জয়েন করতে চান সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট বা BCS-এর মতো কোনো প্রশ্ন আসবে না, আপনার SSC পরীক্ষার যে বাংলা এবং ইংরেজি এবং আছে এগুলো থেকেই মূলত আপনার প্রশ্ন আসবে, এটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা। সেনাবাহিনী মৌখিক পরীক্ষা এটা আরেকটা ধাপ, এখানে আপনার লিখিত পরীক্ষা যারা টিকেন তাদেরকেই মূলত মৌখিক পরীক্ষার জন্য ইনভাইট করা হয়। আপনারা জানেন যে মৌখিক পরীক্ষা আসলে জটিল কোনো বিষয় নেই, এই বিষয়ে আপনাদের সঙ্গে পরবর্তী যে কোনো একটা ভিডিও বানাবো যে আসলে মৌখিক পরীক্ষাতে কী কী প্রশ্ন করা হয় এবং আপনাদের এই প্রশ্নের উত্তর সহকারে আমি জানিয়ে দেব যে সম্ভাব্য 20-30টা প্রশ্নের উত্তর সহকারে আমি আপনাদের জানাবো। সে পর্যন্ত আপনারা যে যে টিপসগুলো বললাম এই 7 ধাপে মূলত আপনাদের দেওয়া হয়। আর মৌখিক পরীক্ষা মূলত মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা দুইটা এবং চূড়ান্ত মেডিকেলে সব কিছু মিলে আপনাদের যে পয়েন্টটা পাবেন এটাতেই মূলত আপনি টিকবেন না টিকবেন সব কিছু বিষয়ে জানানো হবে। আচ্ছা, এই 7টি ধাপ যখন আপনি পেরোবেন, 7টা ধাপ যদি সফলভাবে পেরোতে পারেন তাহলে হয়তো আপনার চাকরিটা চূড়ান্ত হয়ে যাবে, আপনি মানে আপনার বাংলাদেশে একজন গর্বিত সৈনিক হিসেবে যোগদান করতে পারবেন। আচ্ছা, এই ছিল মাঠে আসলে কী কী করতে হয়। যারা জানতে এসেছেন প্রতিনিয়ত, যারা আমাদের মেসেজ দিয়ে জানাচ্ছেন যে আসলে সেনাবাহিনী মাঠে কী কী
করতে হয় এই বিষয়ে আপনি জানেন তো। আর ছেনামেন মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হয় এই বিষয়ে আমি অটোমেটিক অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আমাদের চ্যানেলে আপনি সার্চ দিলেই পাবেন যে ছেনামেন মাঠে আসলে কী কী কাগজপত্র নিয়ে যেতে হয়। তো এই ছিল আজকে আমাদের আপনাদের জন্য নতুন ভিডিও, পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনারা সেনাবাহিনীর বিষয়ে আরও কিছু জানতে চান সে বিষয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সে বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।